হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আবার চলে এসেছি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে। শীতকাল মানেই নানান ধরনের পিঠা, পুলি, পায়েস, ফিরনি, অনেক কিছু। সকাল বা বিকেলে আমরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের নাস্তা খেতে চাই, তাও আবার গরম গরম। তো আজকে আমি আপনাদেরকে নোয়াখালীর অনেক জনপ্রিয় একটি পিঠা, যেটা হলো খোলাজা পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজার এবং সুস্বাদু। ডিম দিয়ে তৈরি করা হয় বলে এটাকে পাতলা চিতই পিঠা বলেও থাকে। ভিউয়ার, যদি আমার আজকের এই পিঠাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিঠাটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটি মিক্সিং বোল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ি, এখানে 1.5 কাপ গুঁড়ি আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং চালের গুঁড়িকে একটু মিশিয়ে নিব। এখানে নিয়েছি আমি প্রায় 2.5 কাপের মতো কুসুম গরম পানি। আমি একসাথে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ি নেন সেক্ষেত্রে কিন্তু পানিটা কম লাগবে। আমি যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি সেজন্য পানিটা একটু বেশিই লাগতে পারে। আমি ভালোভাবে এই মিশ্রণটাকে একটু মাখিয়ে নিব। মিশ্রণটা মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দুটো ডিম অ্যাড করে দিব। অবশ্য নোয়াখালীতে যেই খোলাজা পিঠাটা ওরা তৈরি করে থাকে এতে কিন্তু হাঁসের ডিম ইউজ করা হয়। নোয়াখালীর এই খোলাজা পিঠাতে কিন্তু হাঁসের ডিম ওরা ইউজ করে থাকে। আমার হাতের কাছে অবশ্য হাঁসের ডিমটা নেই, সেজন্য আমি মুরগির ডিম ইউজ করলাম। আপনাদের হাতের কাছে যদি হাঁসের ডিম থাকে তাহলে অবশ্যই হাঁসের ডিম দিবেন। এবার ভালোভাবে আমি ডিম এবং চালের গুঁড়ির মিশ্রণটা হাত দিয়ে মিক্স করব। মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটু সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করবেন। যদি এখানে করতে অসুবিধা হয় তাহলে ডিমটাকে এক্সট্রা অন্য কোনো বাটিতে ফাটিয়ে নেবেন ভালোভাবে। তো আমি এখানে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। খোলাজা পিঠাটা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, কারণ আজকে আমি আপনাদেরকে খোলাজা পিঠাটা খোলায় নয় প্যানে করে দেখাবো। কারণ অনেকের কাছে কিন্তু অ্যাভেলেবল খোলাটা থাকে না, সচরাচর সব জায়গাতে খোলাটা কিন্তু পাওয়া যায় না। আর নোয়াখালীতে কিন্তু ওরা মাটির খোলায় খোলাজা পিঠাটা তৈরি করে। আজকে ননস্টিকের প্যানে কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমার ব্যাটারটা 10 মিনিট পর এটাকে খুলে ফেললাম ঢাকনার উপর থেকে। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে আবার একটু মিক্স করে নেব। আর এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, আপনারা যে কোনো চামচ বা কাপ দিয়ে মেপে দিতে পারেন। এতে করে প্রত্যেকটা পিঠাই সমান হবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। এভাবে করে কিন্তু এটাকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে যে 4-5টা একই মাত্রায় হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো। খোলাজা পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর সাইডগুলো উঠে এসেছে। খুব সহজে কিন্তু এটা তুলে নেওয়া যায়। এই যে যেমন ছিদ্র ছিদ্র হয়েছে, খোলার মধ্যে দিলেও কিন্তু একইভাবে ছিদ্র হবে। আর এটা খোলা তৈরি করে বলেই কিন্তু এর নাম খোলাজা পিঠা। আমি কিন্তু এখন প্রত্যেকটা পিঠা একইভাবে তৈরি করে নিব। আমার খোলাজা পিঠাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে ধনিয়া পাতার ভর্তা, গরুর মাংস এবং নারকেল গুড়ের মিশ্রণে তৈরি একটি পুরের সাথে সার্ভ করেছি। এই খোলাজা পিঠাটা কিন্তু মূলত বিভিন্ন রকমের ভর্তা, তারপর হাঁসের মাংসের সাথে নোয়াখালীর মানুষরা এটাকে পরিবেশন করে থাকে। তো আমার কাছে তো আর হাঁসের মাংস নেই, ছিল গরুর মাংস, সেজন্য আজকে আমি গরুর মাংস দিয়ে আপনাদের সামনে সার্ভ করেছি। আপনাদের যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। আর পিঠাটা যে কতটা নরম আর তুলতুলে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন ভিউয়ার্স, পিঠাটা পিছনের পাটটা কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক মজার।
এটাকে খোলাজা পিঠা বলে থাকে। ডিম দিয়ে তৈরি করা হয় বলে কিন্তু এটাকে আরেকটা নামেও ডাকা হয়, যেটাকে বলা হয় ডিমের পাতলা চিতই পিঠা। তো আশা করছি আমার আজকের এই খোলাজা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর এই শীতে অবশ্যই ট্রাই করবেন, কারণ শীতকাল মানেই কিন্তু নানান ধরনের পিঠাপুলি। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।